বন্ধুরা বর্তমানে আমাদের যেই ধরনের নেট আমাদেরকে দিচ্ছে এটা দিয়ে আমাদের ভিডিও আপলোড করা পসিবল হচ্ছে না তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করে আপনারা হাই স্পিডে ভিডিও আপলোড করবেন যে কোনো ইন্টারনেট থেকে তো ভিডিও আপলোড করার জন্য আমি আজকে আপনাদেরকে যেই ট্রিক্সটা আজকে দেখাবো এটা ফলো করার জন্য অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা প্লে করবেন তো প্রথমেই আমাদেরকে আমাদের কম্পিউটারের ডিএনএস সার্ভার চেঞ্জ করতে হবে ওকে তো আমরা এখন ডিএনএস সার্ভার চেঞ্জ করতে যাচ্ছি ডিএনএস সার্ভার চেঞ্জ করার জন্য আমরা এখানে ক্লাউড ফ্লেয়ার ব্যবহার করব আপনারা যারা ওয়াইফাই বা ইথারনেট ব্যবহার করতেছেন তারাই কেবল ডিএ সার্ভার চেঞ্জ করতে পারবেন ওকে তো আমরা ক্লাউড ফিলার ডিডি সার্ভার চেঞ্জ করার জন্য আপনি ব্যবহার করতে পারেন উইন্ডোজ টেন অথবা উইন্ডোজ ইলেভেন যে কোনো একটাতে আপনি ইউজ করতে পারবেন আমি দেখাবো উইন্ডোজ টেন থেকে ওকে তো প্রথমে আমরা একটা ব্রাউজারের মধ্যে এসে আমাদের যত স্লো নেট আছে সেই নেট দিয়ে একটু সার্চ করে চেষ্টা করব যে ওয়ান 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 ফর কম্পিউটার ওয়ান ওয়ান হর ওয়ান 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 ফর পিসি সেট আপ এটা লিখে আমরা সার্চ করবো এটা লিখে সার্চ করলে আপনার কাছে চলে আসবে এখান থেকে আমরা লেখা আছে সেট আপ অন উইন্ডোজ এটাকে আমরা হচ্ছে নতুন একটা ট্যাবের মধ্যে নেব নতুন একটা ট্যাবের মধ্যে নিলাম ট্যাবের মধ্যে নেওয়ার পরে এখানে আপনার কাছে চলে আসবো উইন্ডোজ টেন এবং নিচের দিকে চলে আসবে আপনি উইন্ডোজ এগারো তো আপনি যেটা ব্যবহার করে থাকেন উইন্ডোজ টেন বা এগারো দুইটার একটা হলেই হবে আশা করি আপনি উইন্ডোজ টেন ব্যবহার করেন তো আমি এখানে উইন্ডোজ টেন ব্যবহার করছি উন্নজ টেনে আমরা এটাকে এখন সেট আপ করার জন্য দেখতে পাচ্ছেন প্রথমের কাছে ইউজ অন 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 রিসলভার এটাকে আমরা একটা ক্লিক করব তাহলে দেখতে পাবো আমাদের কাছে এখানে দুইটা এখানে আইপিআডটা চলে আসছে অথবা আমাদের দুইটা ডিএনএস সার্ভার চলে আসছে এই সার্ভার দুইটাকে এখন আমরা সেট করবো সেট করার জন্য আমাদের কম্পিউটারের উইন্ডোজ বাটনে ক্লিক করবো এখান থেকে চলে যাবো আমরা সেটিংসে সেটিংসে ক্লিক করলাম এবার এখান থেকে আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এই জায়গাটাতে ক্লিক করবো তো বন্ধুরা এখানে ক্লিক করব আমরা তো ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আপনি কোন ধরনের ইন্টারনেট চালাচ্ছেন আপনি যদি ক্যাবেল দিয়ে ইন্টারনেট চালান তাহলে সেটাকে বলা হয় ইথারনেট আপনি যদি ওয়াইফাই মাধ্যমে ইন্টারনেট চালান ওয়ারলেস সেটাকে বলা হয় ওয়াইফাই তো আপনি এখন আপনার কম্পিউটারে বা ল্যাপটপে কোন ধরনের ইন্টারনেট চালাচ্ছেন সেটা আপনি জানেন তো আমি এখানে ইথারনেট চালাচ্ছি মানে দিয়ে চালাচ্ছি সো আমি ইথারনেটে ক্লিক করবো ক্লিক করলাম তারপর আমি দেখতে পাবো এখানে আমাদের ইথারনেটটা চলে আসছে আমি যে নাম ইন্টারনেটটা আছে সেই নামটা চলে আসছে তো এখান থেকে আমি কী করব এই পাশে লেখাতে দেখেন চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস এখানে জাস্ট ক্লিক করবো আপনি যদি ওয়াইফাইতে চালান তাহলে ওয়াইফাইতে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন এখানে সেমভাবে লেখা আছে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস এখানে ক্লিক করবো ওকে তো আমি ইথার্ড ক্লিক করলাম এবার এখান থেকে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনস এখানে ক্লিক করবো তো এবার যেহেতু আমি এখানে ইন্টারনেট ব্যবহার করতেছি সো আমার এখানে ইন্টারনেটটা রয়েছে আমি ইথারনেটে মাউস পয়েন্টটা রেখে একটা ক্লিক করার পর রাইট বাটন ক্লিক করবো তারপর দেখতে লেখা আসবে এখানে প্রপার্টিস জাস্ট প্রপার্টিস একটা ক্লিক করব প্রপার্টিস ক্লিক করার পর এখানে আমাদের আইপিগুলো চলে আসছে তো এখানে আপনি যেই আইপিটা আমরা এখন এখানে তুলেছি এই যেটা এটাকে বলা হয় আইপি ফোর এই যে দেখেন আইপি প্রোটটা ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর সো এখানে আমরা এটাকে ফোর ভার্সনের মধ্যে এটাকে আমরা এখন সেট করবো সেট করার জন্য আমরা চলে যাব আমাদের নেটওয়ার্ক অপশনে এখান থেকে লেখা আছে দেখেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন ফোর টিসিপি বি ফোর এটাকে আমরা এখানে মাউস উপরে রেখে তারপর এই যে প্রপার্টিজ এখানে ক্লিক এখানে ক্লিক করার পর এখানে দেখেন নিচের দিকে লেখা আছে ইউজ দা অ্যাড্রেস এটাতে একটা মাউস ক্লিক ক্লিক করার পর আমাদের অপশন চলে আসবে প্রথম অপশনের মধ্যে আমরা ওয়ান 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 এটাকে আমরা সেমভাবে লিখবো এখানে আমি লিখবো ওয়ান ওয়ান এখানে ওয়ান লিখবো ওয়ান পরের অপশনে আমরা লিখবো ওয়ান পরেরটা একটা ওয়ান পর একটা ওয়ান ওকে এবার আমাদের অল্টারনেট ডিএনএস সার্ভার এটাতে ক্লিক করার পর এখানে লেখা আছে আমাদের দ্বিতীয়টা দেখেন ওয়ান জিরো জিরো ওয়ান এটাকে আমরা সেট করবো এখানে আমরা দেবো প্রথমটা দেবো ওয়ান এবার দেবো পরেরটাতে দেব জিরো জিরো এখানে দেবো ওয়ান ওকে এটা দেওয়ার পর আমরা এখানে ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এবার আমরা চলে যাব এখানে নেক্সট অপশনে নেক্সট অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এই যেখানে লেখা আছে আবার আমাদের দেখেন আই এই যে ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স এবার আমরা সিক্সটাকে চেঞ্জ করবো ওকে চেঞ্জ করার জন্য এখানে ইউজ এখানে ক্লিক করবো তাহলে আমাদের দুইটা অপশন চলে আসবে এইটাকে আমরা কপি করবো এই যে আমি এটাকে কপি করলাম কপি করার পর আমরা এখানে আবার চলে আসবো এখানে চলে এসে এবার নিচের দিক থেকে দেখতে দেখতে পাবেন ইন্টারনেট প্রোটোকল ভার্সন সিক্স টিসিপি আইপি ভি সিক্স এখানে এটাকে মাউস পয়েন্টটা রেখে ক্লিক করে দেন প্রপার্টিস ক্লিক করলে আবার সেম একই রকমভাবে ইউজ দ্য ফলোইং ডিএনএস সার্ভার এখানে এটাকে টিকমার্ক করবো টিকমার্ক করার পর এখানে আমরা প্রথমটাতে যেটা প্রিফায়ার ডিএনএস সার্ভার এখানে আমরা যেটা কপি করেছি সেটাকে পেস্ট করবো পেস্ট করলাম এটার মধ্যে অল্টারনেট ডিএনএস সার্ভার এখানে আমরা দ্বিতীয়টাকে আমরা অ্যাড করবো এই যে নিচে যে অপশনটা আছে এটাকে আমরা নিয়ে কপি করে জাস্ট এখানে বসিয়ে দেবো এই যে এখানে বসিয়ে দিলাম ওকে এবার আমরা এখান থেকে ওকে দেবো ওকে দিলে আমাদের এটা কিন্তু এখানে সেট হয়ে গেছে এইবার আমরা এখান থেকে ক্লোজে ক্লিক করবো ক্লোজে ক্লিক করলাম তাহলে আমাদের ডিএনএ সার্ভারটা এখানে অ্যাড হয়ে গেছে এইবার আমরা চলে যাব আমাদের এবার আমরা চলে যাবো আমাদের ইন্টারনেট অপশনে সেটাতে যাওয়ার জন্য কী করবো এই যে এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পর ওপেন নেটওয়ার্ক আর ইন্টারনেট সেটিং এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচের দিকে চলে যাব এই যে প্রপার্টিস এই প্রপার্টিসে একটা ক্লিক করবো যেটা আমার কানেক্ট করা আছে আমি যেহেতু ইন্টারনেট কানেক্ট করা আছে ইন্টারনেটের প্রপার্টিস যদি আপনি ওয়াইফাই কানেক্ট করা থাকেন তাহলে ওয়াইফাই প্রপার্টিসে চলে যাবেন তো প্রপার্টিসে চলে গেলাম তাহলে এখানে দেখতে পাবে অনেক অসুস্থ চলে আসবে এই যেরকম নামের পরে অনেকগুলো অপশন চলে আসবে আপনি যে নেটওয়ার্ক ব্যবহার করছেন সেটা চলে আসবে তো এখান থেকে আমরা দেখতে পাবো আইপি সেটিংস আইপি সেটিংসের নিচে দেখবেন এখানে লেখা আছে এডিট এই এডিট একটা ক্লিক করব এডিটে ক্লিক করার পর এখানে আমাদের লেখা আছে এখানে থাকবে আমাদের হচ্ছে এখানে থাকবে আমাদের অটোমেটিক ডিএচসিপি এটাকে আমরা সেট করি এখানে ম্যানুয়াল দেবো ম্যানুয়াল দেওয়ার পর আইপি ভিস্স এটা ফোর এটাকে আমরা অন করবো এই যে ক্লিক করে অন করবো অন করার পর নিচের দিকে যাব এখানে আছে প্রি ফায়ার ডিএনএস এখানে আমরা সেম ডিএনএসটাকে আবার সেট করে দেবো এই যে এটাকে আমরা এখানে সেট করে দেবো এইটা ওকে এটাকে সেট করলাম এখানে যেটা এখন দেখাচ্ছি এই যে এখানে দেবো অল্টারনেটটাকে আমরা দ্বিতীয়তে দেবো আবার আইপি ভিসি ভি সিক্স যেটা আছে আইপি ভি সিক্সটাকে আমরা সেম একই রকমভাবে নিচের দিকে যে আমাদের আইপি ভি সিক্স এটা এইটাকে আমরা এখান থেকে কপি করবো কপি করলাম কপি করার পর এখানে এসে আমরা এই যে এখানে এটাকে দেবো এবার অল্টারনেটিভ আমরা আবার আরেকটা একটা দেবো অল্টারনেটিভ আমরা হচ্ছে নিচে যেটা আছে এই যেটা এটাকে আমরা কপি করে এখান থেকে অল্টারনেটটাকে সেট করে দেবো এই যে আমি অল্টারনেটটাকে সেট করে দিলাম অল্টারনেট দিয়ে দিলাম এবার এখান থেকে সেভ সেভ দিয়ে এটাকে আপনি এখান থেকে জাস্ট বেরিয়ে যাবেন ওকে এখান থেকে বেরিয়ে যাব এইবার আমাদের এখানে কিন্তু ডিএনএস সার্ভার সব কিছু আমাদের এনক্রিপ্টেড হয়ে গেছে যে দেখেন এখানে আমাদের এটা কিন্তু সেট হয়ে গেছে সবগুলো কিন্তু আমাদের সেট হয়ে গেছে ওকে এখানে আমাদের কিন্তু সবগুলো কিন্তু সেট হয়ে গেছে সেট হয়ে যাওয়ার পর এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব তো আমাদের এখানে আমাদের ডিএনএস সার্ভার চেঞ্জ করা হয়ে গেছে এইবার আমাদের যে কাজটা করতে হবে আমাদের কম্পিউটারের মধ্যে আমরা যেই ভিডিওগুলো ব্যবহার করে থাকি সেই ভিডিওগুলোর লেন্থ কিন্তু অনেকটা বড় হয় প্লাস এগুলো কিন্তু অনেকটা মেগাবাইট হয় সো অত বড় মেগাবাইটের ভিডিও আপনি বর্তমানে কিন্তু আপলোড দিতে পারবেন না আপনার কিন্তু প্রবলেম হবে এক্ষেত্রে আমরা কী করব এক্ষেত্রে আমরা একটা কনভার্টার ব্যবহার করবো কোনটা ব্যবহার করব আমি দেখাচ্ছি আপনারা এনি ভিডিও কনভার্টারকে ডাউনলোড করবেন এনি ভিডিও ভিডিও কনভার্টার এটা লিখে সার্চ করবে তো এটার লিঙ্কটাকে আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনারা ভিডিও ডিসক্রিপশন থেকে আমাদের ভাসনটাকে ডাউনলোড করে নেবেন অথবা আপনি এখানে চলে আসবেন লিখবেন গেট ইন টু পিসি গেট ইন টু পিসি এটা লিখে যদি আপনি সার্চ করেন তাহলে আপনার কাছে গেট ইন টু পিসির লিঙ্কটা চলে আসবে এই যে চলে আসছে এখানের মধ্যে গিয়ে সার্চ করবেন এনি ভিডিও কনভার্টার এনি এনি ভিডিও কনভার্টার লিখে যদি আমি সার্চ করি তাহলে দেখব আমাদের কাছে এই ভিডিও কনভার্টার এটা কিন্তু চলে আসবে তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এইটার লিঙ্কটা আমি যেটা ব্যবহার করি সেটা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেবো আপনি সেখান থেকে এটাকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনার ডেস্কটপের মধ্যে জাস্ট এটাকে ইনস্টল করবেন এই যে আমি এটাকে ইনস্টল করে নিয়েছি প্রফেশনাল ভার্সন এটা ক্র্যাক ভার্সন হবে আপনি অবশ্যই ক্র্যাক করে নেবেন ক্র্যাক করে নেওয়ার সিস্টেমটা যে ওয়েবসাইটটা দেখিয়ে দিয়েছি ওয়েবসাইটের মধ্যে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওটাকে ডাউনলোড করে নেবেন তাহলেই হবে ওকে এটাকে ক্র্যাক করার পর জাস্ট এটাকে ওপেন করবেন তো এই যে আমি ওপেন করলাম এটাকে আমি ওপেন করে দিয়েছি এবার আমরা দিয়ে ভিডিওটাকে কনভার্ট করব কনভার্ট করার জন্য ভিডিওটাকে ওপেন করবো যে ভিডিওটাকে আমি কনভার্ট করতে চাই তো ভিডিওটাকে আমি এখান থেকে নিলাম সাপোজ ধরেন আমি হচ্ছে এই ভিডিওটাকে আমি কনভার্ট করবো তো এই ভিডিওটার আমার যে লেন্থটা দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন প্যাসেঞ্জারকে আমি যদি এখানে আনি তো এখানে আমি যে ভিডিওটা দেখাচ্ছি এটার আমাদের এমবিটা হচ্ছে আমি যদি আপনাদের দেখাই আপনারা দেখতে পাবেন এটার এমবিটা হচ্ছে যে দেখেন এটার এমবিটা হচ্ছে আমাদের ডিটেলসে গেলে দেখা যাবে তো এখানে আমাদের অ্যাকচুয়ালি এটার এমবি হচ্ছে এই দেখেন এটা হচ্ছে দুশো চোদ্দো এমবি ঠিক আছে তো এই নেটওয়ার্ক দিয়ে যদি আমি দুশো চোদ্দো এম বি ভিডিওটা বা এক জিবির একটা ভিডিও যদি আমি আপলোড দিই তাহলে আমার অনেক সময় লেগে যাবে সো এই ভিডিওটাকে আমরা কী করবো কোনোরকম কোনো রেজুলেশন লস না করে এটাকে আমরা কনভার্ট করে ফেলবো যাতে আমাদের এটা টেন এম চলে আসে ওকে তো এটাকে এখন আমরা টেন এম রূপান্তর করার জন্য বা এটাকে আমরা টোয়েন্টি এম বিতে রূপান্তর করার জন্য জাস্ট এটাকে আমরা কী করবো এটার মধ্যে অ্যাড করব এটার মধ্যে লেখা আছে যে অ্যাড ভিডিওস এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর ভিডিওটাকে যেটা অ্যাড করতেছে সেটাকে আমি সিলেক্ট করবো সিলেক্ট করলাম ওকে সিলেক্ট করার পর এখানে চলে আসলো এবার আমরা এখান থেকে এই যে লেখা আছে কাস্টমাইজ দেখেন এখানে লেখা আছে এমপি ফোর মুভি এখানে আমরা কী করবো এমপি ফোর এখানে আমরা জেনারেল ভিডিওতে যাব এই যে এখানে আমরা চলে যাবো এখান থেকে একদম শেষে এসে আপনি এখানে দেখতে পাবেন এখানে দেখেন কাস্টোমাইজড এমপি ফোর মুভি এটাকে আমরা সিলেক্ট করবো ঠিক আছে এই যেটাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা দেবো হায়ার লার্জ এই যে হায়ার লার্জেস্ট সাইজ এখান থেকে আমরা সাইজ দেবো হচ্ছে উনিশশো বিশ এই যে উনিশশো বিশ এক হাজার আশি অথবা আপনার ভিডিওর মূল রেজুলেশন যত আছে দেখেন এখানে লেখা আছে এই যে এক হাজার আশি উনিশশো বিশ তিরিশ এপিএস এখানে আমার আছে উনিশশো আশি এখানে আমি সেমটা দিলাম উনিশশো বিশ এক হাজার আশি এখানে আমাদের এপিএসটাও কিন্তু ঠিক আছে তিরিশ এপিএস ঠিক আছে ভিডিও কোয়ালিটি যদি যাই দেখেন এখানে দেওয়া আছে আমাদের সব কিছু এখানে ঠিকঠাক আছে সব কিছু যখন আপনার ঠিকঠাক থাকবে এবার আমরা এখান থেকে কনভার্টে ক্লিক করবো ওকে তো আমি কনভার্টে ক্লিক করলাম দেখেন আমার এটা কিন্তু কনভার্ট হবে তো কনভার্ট হওয়ার জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে দেখেন এটা কিন্তু দুশো চোদ্দ এম বি পিসের একটা ভিডিও ছিল সেটা কত এমবি হয় এবং এটা রেজুলেশন একদম ঠিকঠাক থাকবে এটা কোনো রকম কোনো রেজুলেশন লস হবে না তো বন্ধুরা আমার কমপ্লিট হয়ে গেছে আমার কনভার্সেশন এবার আমরা যদি যাই ভিডিওটাতে এটাকে আমি যদি ওপেন করি ওপেন করে দেখবেন যেখানে আমার ভিডিওটাকে আসছে তো এবার যদি আমি ভিডিওটাকে দেখাই এবার আমাদের ভিডিওটা কনভার্ট করা হয়ে গেছে এবার আমাদের ভিডিওটার একদম কিন্তু ফাইলটা কিন্তু অল্প একটু সাইজ হয়েছে ঠিক আছে এবার আপনি এটা দিয়ে কিন্তু এটাকে আপনি আপলোড করতে পারেন তো এইভাবে করে আপনার আপনাদের ভিডিওটার সাইজটাকে কমিয়ে সাইজটাকে একদম কম করে বিশ এমবি বা দশ এমবির মধ্যে নিয়ে তারপর আপনি খুব ইজিলি চাইলে আপনি যে কোনো জায়গায় আপলোড করতে পারেন এখন আপনি আপনার ভিডিওটাকে যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করতে পারেন এটা মাত্র দশ এমবির একটা ভিডিও এটা খুব দ্রুত এবং ক্লাউড ফ্লারের ডিএনএস এর মাধ্যমে খুব দ্রুত আপলোড হয়ে যাবে তো এই ছিল আজকের টিপস টিপসটা যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ভিডিও আপনি চান কি না সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আমি আপনাদেরকে অবশ্যই এরকম ভিডিও দিয়ে শেয়ার করে হেল্প করবো বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন আপনার সাথে দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ